রমজানে প্রতি কেজি গরুর মাংসের দাম সর্বোচ্চ চারশো পঞ্চাশ টাকা এবং খাসির মাংস সাতশো বিশ টাকা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দাম বেশি নিলে ওজনে কম দিলে এবং গুণগত মান ঠিক না থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মেয়র সাঈদ খোকন এছাড়া অধিকাংশ নিত্যপণের দাম গত রমজানের চেয়ে কম বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র তহিদুর রহমানের রিপোর্ট পবিত্র রমজান মাসে দর নির্ধারণ করতে রাজধানীর মাংস ব্যবসায়ীদের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মতবিনিময় সভা বাজারে কি আছে আলোচনায় ব্যবসায়ী নেতারা গরুর মাংস পাঁচশো বিশ এবং খাসির মাংস সর্বোচ্চ আটশো টাকা নির্ধারণের দাবি জানান আমরা মাংস ব্যবসায়ী আপনার কাছে আলোচনা শেষে দেশি গরুর মাংসের কেজি চারশো পঞ্চাশ বিদেশি গরু ও মহিষের মাংস কেজি চারশো বিশ খাসির মাংস সাতশো বিশ টাকা এবং ভেডার মাংসের কেজি ছয়শো টাকা নির্ধারণ করা হয় দেশি গরু মাংসের দাম চারশো পঞ্চাশ বোল্ডার চারশো বিশ মহিষ চারশো বিশ খাসি সাতশো বিশ কোনো মাংস ব্যবসায়ী যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটায় তাহলে সমিতির পক্ষ থেকে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং অত্র কর্পোরেশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে দামে মাংস বিক্রি করার কথা জানান পাশাপাশি দাম কমানো এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের সহযোগিতা চান মাংস ব্যবসায়ীরা আপনার কাছে শুধু একটি অনুরোধ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব একটি রমজানি বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত অভিযান চালাবে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র গত রমজানের তুলনায় এবারে রমজানে কমিদুর রহমান একুশে বিজনেস 2017 সালে জনতা ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে এক হাজার কোটি টাকা আর বর্তমানে মোট সম্পদের পরিমাণ আশি হাজার কোটি টাকা সোমবার ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এসব কথা জানান ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম আজাদ সে সময় তারা জানান কোনো ফি ছাড়াই সরকারের বিরানব্বইটি সামাজিক নিরাপত্তা বেষ্ট সেবা দিয়ে যাচ্ছে জনতা ব্যাংক দুই সালে ব্যাংকের আমদানি চোদ্দ হাজার তিনশো কোটি এবং রপ্তানির পরিমাণ তেরো হাজার নয়শো কোটি টাকা বলে জানান তারা ইতালিয়ান ব্র্যান্ড লোটর পঁয়তাল্লিশ বছর পূর্তি উপলক্ষে ও ঈদকে সামনে রেখে শুরু হয়েছে উৎসবে আনন্দে হাজার হাজার জুতা ফি ক্যাম্পেইন রাজধানীর একটি হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোটোর বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ক্রিকেটার মুশফিকুর রহিম ক্যাম্পেইনে এক টাকা বা তার বেশি দামে লোটো পণ্য কিনলে স্ক্র্যাচ কার্ড পাবেন ক্রেতারা ওই কার্ড ঘোষে জিতে নিতে পারবেন সিএস সেভেন সিরিজের জুতা বা বিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ সেপ্টেম্বর পর্যন্ত সুবিধা ভোগ করতে পারবেন ক্রেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোটো বাংলাদেশের মহাপরিচালক কাজী জামিল ইসলাম চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম সহ অন্যরা প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের আট বছর পূর্তিতে অনুষ্ঠিত হল পিবিআইএল রাওয়া কর্পোরেট নাইট রাওয়া ক্লাবে জমকাল অনুষ্ঠানে রাওয়া সদস্য বাংলাদেশ আর্মি নেভি ফোর্স ও প্যাট্রন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন কর্পোরেট নাইট অনুষ্ঠানে গান পরিবেশন করেন মেহরাফর সাওন সেলিম চৌধুরী এবং জান্নাতুল সুমায়া হিমি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এক হাজার স্মার্ট ও এলইডি টিভি ফ্রি দেবে সিঙ্গার দুই মাস ধরে দেওয়া হবে এসব পণ্য রাজধানীর একটি হোটেলে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গেভিন জে ওয়াকার অফার অনুযায়ী ক্রেতাকে টিভি কেনার পর সিক্স নাইন সিক্স নাম্বারে এস করতে হবে এরপর জানা যাবে তার ভাগ্য ক্যাম্পেইন চলার সময় প্রতিটি সিঙ্গার এলইডি টিভিতে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে সুদ ছাড়া মূল্য পরিশোধ করা যাবে ছয় মাসে সবধান টিভিতে থাকছে তিন বছরের ফুল ওয়ারেন্টি বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত কালার কসমেটিক ব্র্যান্ড ইংলর্ড দেশের বাজারে নতুন এই প্রসাধনী ব্র্যান্ডটি নিয়ে এসেছে সনিক গ্রুপ রাজধানী যমুনা ফিউচার পার্কে আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইংলন্ডের চেয়ারম্যান জার্গেন ইভ ইংলট এছাড়া উপস্থিত ছিলেন নয়াদিল্লি পোল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন রবার্ট জিজিক ইংল্যান্ড এ প্যাক অ্যান্ড মিডল ইস্টের ব্যবস্থাপনা পরিচালক এম সুব্রাম নিরায় এবং ব্যবস্থাপনা পরিচালক ইংলড বাংলাদেশ ও সনি গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাবিল সুলতান দর্শক এবার নিচ্ছি একটা বেলা সাড়ে এগারোটা আবার ফিরে আসবো বিজনেস আরো আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন